আজকে রাখি পূর্ণিমা আর বোনের রাখি চলে এসেছে দাদার কাছে, আর সেটা খোলা হচ্ছে এখন। তো বোন তো বাইরে থাকে আমেরিকাতে, তো প্রত্যেক বছর রাখি পাঠায়, তো এবছরও রাখি পাঠিয়ে দিয়েছে। দাদা তো মহা খুশি। তো এখন রাখি আর কি প্যাকেট থেকে বের করা হচ্ছে, অ্যামাজন এসছে আর তার সাথে এসছে দু প্যাকেট চকলেট। তো রাখিটাকে এখন খুলে আর কি দাদা পড়বে, তো আমি তো পড়াতে পারবো না, ও নিজে নিজেই আজকে পড়বে। তো রাখির সাথে আর কি এসছে দেখা যাক। সুন্দর একটা প্যাকেটে এসছে এই রাখিটা, কিন্তু পাঠিয়েছে আমাদের একটা বোন সুমনা। তো প্রথমে এখন বেরোচ্ছে একটা কার্ড, হ্যাপি রাখশাবন্ধন লেখা আছে, ডিয়ার ব্রাদার থ্যাংকস ফর অল দ্যাট ইউ হ্যাভ ডান ফর মি, গ্লাড টু হ্যাভ এ ব্রাদার লাইক ইউ। তো এরপরে দেখি কি বেরোলো রাখি আর সিঁদুরের টিপ দেওয়ার জন্য সিঁদুর আর আতপ চাল। তো আমাদের বাঙালি কালচারে তো আতপ চাল টিপ এগুলো দেওয়া হয় না, মারোয়াড়ি যাদের মানে যারা হয় আর কি নন বেঙ্গলি তাদের আর কি এই চাল আর এই টিকাটা দেওয়া হয়। তো যাই হোক, দাদা শুধু রাখিই বাঁধবে এখন, বা রাখিটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা রাখি পাঠিয়েছে সুমনা। তো রাখিটা এখন দাদা নিজে নিজেই বাঁধবে, তো সেজন্য আগে একটা গিট মেরে নিচ্ছে। এবার নিজে নিজেই পড়তে হবে, কিছু করার নেই। আমরা চাই বোন এসে রাখিটা বেঁধে দিক, কিন্তু বোনেরও কিছু করার নেই, অত দূর থেকে তো এসে বোন রাখি পড়াতে পারবে না। বাহ সুন্দর লাগছে। খুব সুন্দর হয়েছে রাখিটা, বোনকে ছবি তুলে পাঠাতে হবে এবার। আর এর সাথে এসে দু প্যাকেট চকলেট, এটা অবশ্যই এই চকলেটে আমার ভাগ আছে। চকলেটে আমার ভাগ আছে, ওই জন্য দুখানা প্যাকেট পাঠিয়েছে। দাদা মহা খুশি, চকলেট কোলে ধরে নিয়ে বসে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব হ্যাপি হয়েছি। কবে বাড়ি আসবি? দাদা প্রত্যেক বছরই রাখি পায় বোনের থেকে, তো এবছরেও পেয়েছে, সেজন্য খুবই খুশি। তো থ্যাংক ইউ বোনু দাদাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য, আর দাদার থেকে রিটার্ন গিফটটাও তাড়াতাড়ি নিয়ে নিও।